আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে কিভাবে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা চাচ্ছেন যে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন কিন্তু কোনো প্রপার গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই সহায়ক হবে। আমাদের এই প্লেলিস্টে আপনার কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনার রেকর্ডিং করবেন ভিডিও, কিভাবে আপনি ভিডিওটা এডিটিং করবেন, কিভাবে আপনি রিলস ভিডিও তৈরি করবেন বা শর্টস ভিডিও তৈরি করবেন, এবং কিভাবে আপনি ভিডিওটা এসইও করবেন, অপটিমাইজ করবেন এবং ফাইনালি আপলোড করবেন, এরপর আপনার চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করবেন, এ টু জেড আপনার টিপস অ্যান্ড ট্রিক্স, আপনার হিডেন ট্রিক্স সহ আপনার ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, সব টিপস সহ আপনার এই চ্যানেলে এই প্লেলিস্টে আপনার দেওয়া থাকবে। আপনারা যদি এই প্লেলিস্টে সবগুলো ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হয়ে উঠতে পারবেন। তো আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা যে আছে সেটাতে ক্লিক করে দিন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো আমরা মূল পর্বে চলে যাব। ইউটিউব চ্যানেল তৈরি করতে মাস্ট বি আপনার জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো এখন যারা নতুন, যারা ইউটিউবে নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, তাদের কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন, অর্থাৎ আপনি নতুন করে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো তার জন্য আমাদের এই চ্যানেলে আপনার কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তার উপর একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা দেখলে আপনি একটা প্রফেশনাল প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সেই জিমেইল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে বিডি জবস বা অন্য জব যে পোর্টালগুলো রয়েছে সেগুলোতে অ্যাকাউন্ট করতে পারবেন, এবং আপনি এই একটা স্মার্ট এবং আপনার একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো এগুলো আমাদের পর্যায়ক্রমে টিউটোরিয়াল আসবে। তো প্রথমত আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আপনারা এই ভিডিওটা দেখে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি যথারীতি প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা কীভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়েছি, আজ আমরা সরাসরি সেই ব্রাউজারটা ওপেন করব এবং আমরা এখানে আমাদের সেই জিমেইল অ্যাকাউন্টটা আমরা এখানে লগ ইন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা emjoshim.it@gmail.com। তো এটা প্রফেশনাল এইভাবেই হয় কারণ এখানে আমি আমার ডেজিগনেশন দিয়েছি, অর্থাৎ ইএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন .it। আমি আইটি রিলেটেড কাজ করি, আইটি অফিসার হিসেবে আছি একটা গ্রুপ অফ কোম্পানিতে। তো আমার ইমেলটা এরকম একটা ইমেল, এখানে মিনিং করছে যে আমি কি এবং কি ধরনের কাজ করি। তো এইটা একটা প্রফেশনাল ইমেইল। তো এইরকম করে আপনারা একটা ইমেল তৈরি করে নেবেন ওই ভিডিওর দেখে। তো আমি ফাইনালি আমার ইউটিউব চ্যানেল তৈরি করব। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমত আপনাকে এখানে youtube.com চলে যেতে হবে। youtube.com এই সাইটে যাবেন। আসার পর আপনারা এখান থেকে যে অপশনটা দেখতে পাবেন এখানে একটা প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চ্যানেল ক্রিয়েট এ চ্যানেলে চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা হ্যান্ডেল, অর্থাৎ এখানে একটা ইউজার নেম ক্রিয়েট হবে। এখানে আমার নাম দেওয়া আছে ইএম জসিমউদ্দিন। তো এখানে হ্যান্ডেল তৈরি হয়েছে ইএম জসিমউদ্দিন, অর্থাৎ youtube.com/@emjoshimuddin লিখলে আমার এই চ্যানেলটা চলে আসবে। তো এখানে আসার পর ফাইনালি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ইয়োর চ্যানেল ইজ বিং ক্রিয়েট, অর্থাৎ আমার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে। আমি যদি আবার এখানে আসি আর দেখতে পাচ্ছেন যে এখানে আমার হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, অর্থাৎ ইউজার নেম তৈরি হয়ে গেছে। তো আমি যদি আওয়ার চ্যানেলে ক্রিয়েট করি ক্লিক করি সেক্ষেত্রে আমার চ্যানেলে আমি চলে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার চ্যানেল। তো এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু আমরা চ্যানেল তৈরি করব না, আমরা এটা হলো প্রোফাইল চ্যানেল। তো এই চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড করেন,
অর্থাৎ আমি আপনাকে বলি যে একটা জিমেলের অধীনে আপনি অসংখ্য আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। আপনি যদি চান যে আপনি একটা ইউটিউব চ্যানেলের অধীনে একটা চ্যানেলই তৈরি করবেন, সেক্ষেত্রে ভালো। যদি চান যে আপনি একটা ইমেলের অধীনে দুইটা বা তিনটা আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি প্রোফাইল চ্যানেলে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে এখানে যদি মনে করেন যে কোনো কপিরাইট ক্লেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে প্রোফাইল যে চ্যানেল আছে, এই চ্যানেলটা ডিজেবল হলে এই ইমেইলের অধীনে যদি আরও চ্যানেল থাকে সেগুলোও কিন্তু ডিজেবল হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এটাকে কোনো চ্যানেল তৈরি করব না, এটা প্রোফাইল চ্যানেল থাকবে। আমরা আলাদাভাবে আমরা ব্র্যান্ড চ্যানেল কাস্টমাইজ করব। তো এর জন্য কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। তো এখানে আসার পর আমরা চ্যানেল কাস্টমাইজে আসার পর আমরা নিচের দিকে দেখতে পাবেন যে সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আসার পর চ্যানেলে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আমরা এই জায়গায় ক্লিক করব। এরপর আমরা এখানে আমাদের সংক্ষিপ্ত আমরা চ্যানেল তৈরি করব, যে চ্যানেলটা আমরা করতে চাচ্ছি, অর্থাৎ এটা ব্র্যান্ড চ্যানেল। এই চ্যানেলটা আমরা তৈরি করব, এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব, অর্থাৎ আমরা কোনো প্রোফাইল চ্যানেল যে প্রথমে তৈরি করলাম সেটাতে আমরা ভিডিও আপলোড করব না, এই চ্যানেলটাতে আমরা ভিডিও আপলোড করব। তো এখানে চ্যানেলের নাম দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম দিলাম আপন ব্লগস, এরপর আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। তো এখানে টিক দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন। তো তার আগে বলি, আপনি যে এখানে চ্যানেলের নামটা দিবেন, এই চ্যানেলের নামটা অ্যাকচুয়ালি আপনার প্রফেশনাল হচ্ছে কি না, বা আপনার যদি চ্যানেলের নামটা আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি একটা মানে প্রফেশনাল আপনার চ্যানেলের নাম আপনি খুঁজে বের করবেন, অর্থাৎ ইউজার নেম খুঁজে বের করবেন। আপনি যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনার আপনার চ্যানেলটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই টিকটক এবং আপনার লিঙ্কডইনে এই ধরনের ইউজার নেম আপনার ফাঁকা আছে কি না সেটা কীভাবে চেক করা যায়, আমরা ওটা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে শিখাবো যে কীভাবে আপনি একটা চ্যানেলের নাম আপনি বের করবেন। অর্থাৎ আপনি যে চ্যানেলটা যে চ্যানেলের নাম দিতে চাচ্ছেন সেই চ্যানেল দিয়ে অন্য কেউ ইউটিউব চ্যানেল করেছে কি না, বা ফেসবুক অ্যাকাউন্ট করেছে কি না, টুইটার অ্যাকাউন্ট করেছে কি না, বা সোশ্যাল মিডিয়ার অন্য কোনো অ্যাকাউন্ট করেছে কি না, সেটা চেক করার জন্য আমাদের একটা মানে একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আপনি একটা মানে একটা পারফেক্ট একটা ইউজার নেম বা একটা চ্যানেলের নাম আপনি তৈরি করবেন। অর্থাৎ আপনার কোনো আইডিয়া নেই, আপনি চ্যানেল কী নাম দিয়ে তৈরি করবেন জানেন না, আপনি চাচ্ছেন যে আপনি কুকিংয়ের উপর অর্থাৎ রান্নাবান্নার উপর আপনি একটা চ্যানেল তৈরি করবেন, এখন কী নাম দিবেন আপনি বুঝতে পারছেন না, অথবা আপনি চাচ্ছেন একটা মানে ট্যুর মানে ট্রাভেলস অ্যান্ড ট্যুর রিলেটেড, অর্থাৎ আপনি ঘোরাঘুরি করেন, সেখানে বিভিন্ন ভিডিও ফুটেজ করবেন, করার পর সেটা ব্লগ তৈরি করবেন, সেক্ষেত্রে কী ধরনের নাম দিবেন আপনারা বুঝতে পারছেন না, বা আপনি আইটি রিলেটেড আপনি টিউটোরিয়াল দিতে চাচ্ছেন বা আপনার ভিডিও দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী নাম দিয়ে আপনার চ্যানেল তৈরি করবেন বুঝতে পারছেন না। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে আপনি যেই ট্র্যাকেই আপনার ভিডিও আপলোড করেন না কেন, সেই ট্র্যাকের একটা পারফেক্ট নাম কীভাবে খুঁজে বের করা যায় ইউটিউবের, তো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো আমরা এ পর্যন্তই রাখলাম, আপাতত এখানে আমরা আপন ব্লগস লিখলাম চ্যানেলের নাম, লেখার পর আমরা এখানে ক্রিয়েট ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল আপন ব্লগস। আমাদের যে আগের চ্যানেলটা রয়েছে এটা হলো আমাদের ব্র্যান্ড প্রোফাইল চ্যানেল,
আর এটা আমরা তৈরি করলাম ব্র্যান্ড চ্যানেল, অর্থাৎ আমরা এইটাতে আমরা ভিডিও আপলোড করব, এটাতে আমরা কোনো ধরনের ভিডিও দিব না। অর্থাৎ আমরা এই জিমেলের অধীনে আমরা যদি একাধিক আমরা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই, অর্থাৎ একই অ্যাডসেন্সের অধীনে যদি আমরা একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমে কাজ করতে হবে। আর যদি আপনি চান যে একটা জিমেইলের অধীনে আপনি একটা চ্যানেলই করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি প্রোফাইল চ্যানেলটাকেই ব্র্যান্ড চ্যানেলে পরিণত করে নিতে পারবেন। তো এখানে আসার পর আমাদের এখানে যেটা করতে হবে, কাস্টমাইজ করতে হবে, সেটিংস করতে হবে। তো এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।